শুরুতেই ভারতকে তছনছ করে দিল পাকিস্তান। আউট হলেন লোকেশ রাহুল। প্রথম ওভারেই ফিরলেন তিনি, নাসিম শাহের বলে আউট হয়েছেন রাহুল। এশিয়া কাপের প্রথম ম্যাচেই কঠিন লড়াই ভারতের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার হয়েছিল রোহিত শর্মাদের, সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তান চাইবে আরও একবার ভারতকে হারাতে। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।